আবারও বিক্ষোভে উত্তাল ইরান, সরকার বিরোধী নানা স্লোগানে মুখর রাজধানী তেহরানের রাস্তা। স্কুল ছাত্রীদের উপর বিষাক্ত গ্যাস হামলার ঘটনায় শনিবার তেহরান ছাড়াও বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন শত শত নারী। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। নেককারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানান তারা। ছাত্রীদের বিষ প্রয়োগে প্রথম থেকে ইরান সরকার যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসলেও বিক্ষুব্ধদের দাবি যুক্তরাষ্ট্র নয়, আসল শত্রুরা দেশেই রয়েছে। এছাড়া স্কুলগামী ছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনায় দায়ীদের শনাক্ত করে কঠোর সাজা নিশ্চিতের আহ্বান জানানো হয় এই বিক্ষোভে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের 10টি প্রদেশের অন্তত 30টি স্কুলে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে আক্রান্ত হয়েছে 900 বেশি শিক্ষার্থী। তিন দফায় স্কুল ছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় শুয়ে আছে শিক্ষার্থীরা, ভুগছে মাথা ব্যথা, শ্বাসকষ্ট সহ নানা সমস্যায়। এর আগে চলতি বছর ইরানের কম শহরে বিভিন্ন স্কুলে মেয়েদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগের বিষয়টি সামনে আসে। এরপর তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন প্রদেশে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হলেও হামলা চালানোর আসল কারণ এখনও জানা যায়নি। আফরিন মৌ, সময় সংবাদ।